দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইনে ক্লাসে স্বাগতম শুভেচ্ছা। তোমরা সবাই জানো তোমাদের এখন থেকে যে ক্লাস আগের মতো যা হচ্ছিল ইউটিউবে বা তোমাদের আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো রেকর্ড করে পাঠাইতাম, তার পাশে তোমাদের জুম ক্লাস হবে। তো অনেকে চাচ্ছিল যে জুম ক্লাস দেওয়ার জন্য, এখন আমরা জুম ক্লাস দিব, জুম ক্লাস হবে। তো তোমাদের কোশ্চেনগুলো করতে পারবে, এই জন্য কোশ্চেন তো তোমাদের অনেকে জুম ক্লাসে অভিজ্ঞতা আছে, কিছু তো কষ্টটা হয় সবাই একত্র কথা বললে, তোমার আবার একত্র কথা বললেও সমস্যা হয়, তাতে তোমাদের নেটের সমস্যা থেকে আরও সমস্যা হবে, ধরো ওয়াইফাই ইউজ করে কারেন্ট চলে গেলে নানাবিধ সমস্যা। এই জন্য আমরা আগে জুমে ক্লাস নিতাম, আবার বন্ধ করেছি, আবার শুরু করলাম। তো দেখো, তবুও দেখো কিছুটা তো উন্নতি হবে, আর যদি পরিস্থিতি সুযোগ হয় সবচেয়ে ভালো হয় সরাসরি পড়াশোনার সরাসরি সবচেয়ে ভালো হয়, যা একটা আমরা আমাদের তোমাদের পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয়, এত বিপর্যয় হচ্ছে যাতে কারো কোনো ক্ষতি না হয়, এই জন্য এক সময় একটা যখন যখন যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী আমরা ক্লাসগুলো দিচ্ছি, রেকর্ড করে দিচ্ছি, টিচাররা আসে রেকর্ড করে পরিশ্রম করে আবার তোমাদের এখানে ক্লাসগুলো দিচ্ছি, আবার এখন জুমও ক্লাস নেব। হয়তো তোমরা বাবা অনেকটা সহজ, আসলে অনেকটাই কঠিন, কিন্তু যাই হোক, তো তোমরা তোমাদের সুবিধার জন্য আমাদের সব কিছুর চেষ্টা উদ্দেশ্যটি যাতে তোমরা ভালো মতো পড়াশোনা করো, কারণ তোমরা 9 থেকেই একেবারে কিছুই পারো নাই, 9 থেকে তোমার সেই মার্চ মাস থেকে, মার্চের গত বছর মার্চের 17 থেকে শেষ ক্লাস ছিল, ওই তারিখ থেকেই তোমাদের ক্লাস বন্ধ, মানে একেবারে তোমার কিছুই পাও না সেই হিসেবে, এই জন্যে তোমরা বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো পড়াশোনার দিক দিয়ে। তো যাই হোক, আজকে আমাদের তোমাদের যে সামনে যে PPT1 পরীক্ষা হবে তার ধারাবাহিকতা যে সিলেবাস দেওয়া আছে, ওইখানে হায়ার মেথে স্থানাঙ্ক যে মিটিং সেট অফ ফাংশন দেওয়া ছিল, ওটার মধ্যে তুমি আশা করি অনেক কিছুই পারো। তো আমি আগে স্থানাঙ্কটা তোমাদের নতুন নতুন বলতে অনেক হয়তো আশা করে ফেলছো, কিন্তু যারা হয়তো বা করো নেই তাদের জন্য নতুন। তো দেখো, স্থানাঙ্ক জ্যামিতির প্রথম হলে গিয়ে স্থানাঙ্কের ব্যাপারটা, স্থানাঙ্ক বলে তোমার দেখায় দুইটা অক্ষ, একটা এক্স ও এক্স প্রাইম, একটা লোক ওয়াই ও ওয়াই প্রাইম, যদি লম্বালম্বি দুইটা দাগ দাও তাহলে এই দুইটা রেখা বলতো কয়টাকে ছেদ করবে, মোট কয়টা ভাগ হবে এখানে, এখানে চারটা ভাগ হবে, তাহলে এই জন্য এক্স ও ওয়াই এটা লিখে প্রথম চতুর্ভাগ, ওয়াই ও এক্স প্রাইম এটা দ্বিতীয় চতুর্ভাগ, এক্স প্রাইম ও ওয়াই প্রাইম তৃতীয়, ওয়াই প্রাইম ও এক্স এটা চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে ধারণা থেকে তোমার বুঝে দেখো, এখানে একটা বিন্দুকে, একটা বিন্দু তোমার মনে করে দেওয়া আছে, ওইখানে কিছু এক্স এক্সের মান দেওয়া থাকবে, ওয়াই মান দেওয়া থাকবে, তো আমরা এক্সের মানকে বলা হয় ভুজ আর ওয়াইয়ের মানকে বলা হবে কোটি। তাহলে যেটা ভুজ, এই ভুজ দেখো, এই ভুজের ক্ষেত্রে তোমার হাঁটা পথ অর্থাৎ এক্স দিকে, যদি যেখানে দুইটা অক্ষ মিলে সেটা বলা হয় মূল বিন্দু, অর্থাৎ ও হলে গিয়ে মূল বিন্দু, এটাকে অরিজিন বলা হয়। এই মূল বিন্দু থেকে যদি তোমার এক্সের মান প্লাস হয় ডান দিকে, মাইনাস হলে বাম দিকে, পরবর্তীতে কমা দিয়ে যে ওয়াইয়ের মানটা দেওয়া হয়, এই ওয়াইয়ের মান যদি প্লাস হয় ওই এক্সের মানটা যেদিকে যায় সেটার পরে, ওইখান থেকে ওয়াইয়ের মানটা যদি প্লাস হয় উপরে, যদি মাইনাস হয় নিচে। তো এখানে যে লেখাগুলো এগুলোই লেখা দিয়েছে, তোমার এগুলো বইয়ে দেওয়া আছে, বই দেখলে বুঝবে মোটামুটি আমি যা বলছি, যদি তুমি কথাগুলো বুঝো তাহলে এটাই, যে চারটা চতুর্ভাগ যেখানে প্রথম চতুর্ভাগে এক্সের মানও প্লাস ওয়াইয়ের মানও প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মান মাইনাস ওয়াইয়ের মান প্লাস, তৃতীয় চতুর্ভাগে ওয়াইয়ের মান এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মানও মাইনাস, চতুর্থ চতুর্ভাগে তোমার এক্সের মান প্লাস ওয়াইয়ের মান মাইনাস। তো এরকম যে স্থানাঙ্ক দিয়ে এরকম আয়তকার দিয়ে যে সংখ্যাকে যে বোঝানো হয় এটা বলা হবে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্ক। যদি তোমার সঙ্গে কোনো পরীক্ষা আসে যে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্ক কী, তখন লিখবা পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে বা স্থানাঙ্ককে আয়তকার কার্টেসীয় স্থানাঙ্ক বলে। আচ্ছা, তো দেখো তোমাদের আমরা এখানে লিখে দিছি প্রথম চতুর্ভাগে কে কে প্লাস থাকে, দ্বিতীয় চতুর্ভাগে কে কে থাকে, এখানে লিখে দিছি, তোমরা আশা করি ওই আগের যে কথাগুলো সেটা মিলে দেখতে পারো। হ্যাঁ, এখন দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু দিলাম পি, যেটার এক্স এর মান দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে দেখো কিউ দিলাম এক্স টু কমা ওয়াই টু, যে ওয়াই টু তোমার এখানে স্লাইডে আসে নাই, এক্স টু পরে কমা ওয়াই টু, দেখো
এখন দেখো এখানে পি থেকে কিউর দূরত্ব, তো পি কিউ বিন্দু দূরত্ব এটা তো মাপা যাবে না, যদি শুধু একটাই দেওয়া থাকতো যে পি এর মান 2 কিউর মান 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে এক হতো, যেহেতু এখানে এক্স এর মানও দেওয়া আছে ওয়াই এর মানও দেওয়া আছে, তাহলে এইটা একটু অন্যরকমে। তো তুমি এটাকে যদি পিথাগোরাস দিয়ে দেখো, আমার ছবিটা দেখো, এখানে পি এম কিউ এন আঁকছি, তারপর পি আর আঁকছি, তাহলে পি কিউ আর সমকোণী ত্রিভুজ হয়, যেখানে পি কিউটা অতিভুজ, তাহলে অতিভুজের বর্গ অপর দুইটা বর্গ পি আর এবং কিউ আর এর বর্গের যোগফলের সমান, তাহলে পি কিউর মান আসবে প্লাস মাইনাস পি আর স্কোয়ার কিউ আর স্কোয়ার। কিন্তু খেয়াল রাখবা যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় প্লাস হয়, এই জন্য দূরত্ব নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ অংশকে বাদ দিলাম। বর্গমূল দিলে মূলত তোমাদের হায়ার ম্যাথের জন্য, হায়ার ম্যাথ তো সবসময়ের জন্যই, কিন্তু আমরা সাধারণত জেনারেল ম্যাথে বা ছোটো ক্লাসগুলোতে আমরা এটাকে মাইনাসটাকে অ্যাভয়েড করি, কিন্তু মূলত বর্গমূল থাকলে প্লাস মাইনাস দুইটাই হবে। তো দেখো এখানে আমরা মাইনাস মানটা এই জন্যই নিব না যে মাইনাস মানটা দ্রুত অঋণাত্মক হবে, দ্রুত কখনো নেগেটিভ হয় না, তাহলে সেই ক্ষেত্রে এটা সূত্র দেখো তোমার স্কোয়ার রুট এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা যে কোনো বিন্দু দূরত্ব। এখন উদাহরণ 5 দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, বসে ত্রিভুজ গঠন করা যাবে কি না, তোমরা যদি এটা ছবিতে অঙ্কন করতে পারো, দেখো তো অঙ্কন করলে তো মোটামুটি আইডিয়া যায় যে তিনটা একটা রেখা হয়েছে, তিনটাকে যোগ করে রেখা উৎপন্ন হয়, তো রেখা তো ত্রিভুজ হবে না। আর যদি অঙ্কের মাধ্যমে করতে চাও, এখানে তিনটা বিন্দু, তো একটা নাম দিলাম এ, একটা বি, একটা সি, তো প্রথম বের করবে এ বি বাহুর মান, পরে এসি বাহুর মান, পরে বিসি বাহুর মান। বাহুর দৈর্ঘ্য যে সূত্রটা, ওই সূত্র প্রয়োগ করে মান বের করবা, দেখো তোমাদের সূত্র দেখো মানগুলো আছে কি, একটা আসবে 3√2, একটা 3√2, একটা 6√2। তোমাদের একটা অধ্যায় 6 জেনারেল ম্যাথের অধ্যায় 6 ছিল বা পূর্বে ক্লাসও ছিল, যে কোনো ত্রিভুজের শর্ত বা যে কোনো চতুর্ভুজেরই শর্ত বা যে কোনো বহুভুজের ক্ষেত্রে শর্ত লেগে যে সবগুলা বাহুর যোগফল একটা ছাড়া, মধ্যমে যে ত্রিভুজ ধরো, ত্রিভুজের ক্ষেত্রে দুইটা যোগফল 3 নাম্বারটা চেয়ে বৃহত্তর হবে, চতুর্ভুজ যদি হয় তিনটা যোগফল অপরটা চেয়ে বৃহত্তর হবে, যদি পঞ্চভুজ হয় চারটা যোগফল 5 নাম্বার চেয়ে বড় হবে, এভাবে সব, হ্যাঁ সব ক্ষেত্রে নিয়ম এটাই। তো যেহেতু ত্রিভুজ, তো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল দেখো তো এখানে যে কোনো দুইটা, অর্থাৎ তুমি সবগুলো তো এ বির সাথে বিসি যোগ করে দেখো তো এসির চেয়ে বড় হয় কি না, যদি বড় হয় নি তাহলে সমান হয়ে গেছে, তাহলে এটা গঠন করা সম্ভব নয়। এখন বলতে পারছো এখানে তো এ বির সাথে এসিও যোগ করে বিসির চেয়ে বড় হয়, আর বিসির সাথে এসি যোগ করো এবির চেয়ে বড় হয়, তা হতে পারে, কিন্তু এখানে সবগুলোই শর্ত মানতে হবে, অর্থাৎ তিনটা বাহুর ক্ষেত্রে শর্ত মানতে হবে, এবির সাথে বিসি যোগ করে এসির চেয়ে বড় হতে হবে, আর অপর দুইটাও সেম, যদি একটাও না হয় তো সেটা ত্রিভুজ গঠন করা হবে না, বুঝছো তো? অনেকের খেয়াল করা, এখানে কিন্তু যে কোনো বলছে, অর্থাৎ তিনটেই, এখানে এবির সাথে বিসি দিয়ে একটা জোড়া আসে যেটা এসির চেয়ে বড় হবে, আবার বিসির সাথে এসি যোগ করে একটা জোড়া হবে যেটা এবির চেয়ে বড় হবে, আবার এবির সাথে এসে যোগ করে সেটা বিসির চেয়ে বড় হবে, তিনটেই করতে হবে। তাই আমি এখানে প্রথমটা করি, প্রথমটা দিয়েই দেখো আমার আইডিয়া হয়ে গেছে যে এ বিএসি যোগ, এ বির সাথে বিসি যোগ করলে সমান হয়ে যায়, সেজন্য এটাই দিয়ে দেখলাম যে একটা যদি শর্ত মানে না তার ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এখন দেখো তোমাদের 11.2 আগের অঙ্ক ছিল 11.1-এর, আমি শুধু অঙ্কের বেসিকগুলো বলতেছি, আগে আমি যখন সূত্র দেখাবো তোমাদের লাইভ ক্লাসে বা তোমাদের আরও ক্লাসগুলো আমরা সহজে অঙ্ক করাবো। দেখো ত্রিভুজ তিনটা বাহুর মান, তিনটা বিন্দুর মান দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল অনেকগুলো নিয়ম, এখানে যে প্রমাণটা দেওয়া আছে এই প্রমাণটা মূলত তোমাদের এটা উচ্চতর গণিত যখন তোমার হায়ার ম্যাথে শিখবা পরবর্তীতে, সরি দ্বাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীতে এটা তোমাদের প্রমাণ আসে যে এটার মূল নিয়মটা কী, এটি সেই মূল নিয়ম। আচ্ছা তো আমাদের আপাতত এখানে লাগবে না, সে সূত্র দেখো, এখানে যে কোনো একটা বিন্দুকে যদি একই তুমি ধরো গড়ি কাটার বিপরীত দিক ঘুরাবা, গড়ি কাটার দিক বিপরীতটা আসলে বুঝতে এখানে কষ্ট হবে, আমি তোমাদের অনলাইনে ক্লাসে আশা করি বুঝিয়ে দেবো। হ্যাঁ তো প্রথমে এখানে এ এর মান বসাও, পরে বি এর মান, পরে সি এর মান, পরে ডি এর মান, উপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এর মান এক্স টু ওয়াই টু, সি এর মান এক্স থ্রি ওয়াই থ্রি, ডি এর মান এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবার দাঁড়াবে গিয়ে বসাবা, এখন গুণ করবা, গুণ করবা এক্স ওয়ান সাথে ওয়াই টু, এক্স টুর সাথে ওয়াই টু, মানে এবার গুণ করবা, হ্যাঁ গুণ করে মাঝখানে ব্র্যাকেট মাইনাস দিয়ে লিখবা ওই উপর দেওয়া সমস্যাটা।
তো এই আমাদের আজকে 11.2 এর বেসিক পর্যন্ত একটু শেষ করে দিই আমরা। আগামী ক্লাসে আমরা 11.3, 4 এর আমরা অঙ্কগুলা বেসিক বুঝে দিব।